আসসালামু আলাইকুম, আই এম নাজমুল হোসেন। 18 এর একটা হ্যারিয়ার নিয়ে, সো দিস ইজ দ্য, এটা নন হাইব্রিড। হ্যাঁ, সো এটার হচ্ছে, এটা হচ্ছে প্রিমিয়াম মেটাল। সো আমরা একটু গাড়িটার সামনে পিছনে একটু একটু দেখে নেই। সো আমরা এখন দেখবো হচ্ছে গাড়ির প্রজেকশন এলইডি, হেডলাইট, যেটা সেটা হচ্ছে নিউ শেপটার মধ্যে তিনটা পার্টের থ্রি পার্ট এলইডি আসছে। সো আমরা একটু জুম করে একটু এলইডি গুলো দেখাই। 1, 2, 3 থ্রি পার্ট এলইডি, অ্যান্ড দেন এলইডি অলরেডি আমি ইমার্জেন্সি ব্রেকের ব্রেক লাইট, যেটা ইমার্জেন্সি লাইটটা আমি জ্বালায় রাখছি। সো এটা অবশ্য দেখা যাচ্ছে। তো আর এটা হচ্ছে নিউ শেপের, ওল্ড শেপের চেয়েতে একটু একটু ডিফারেন্স, এটা একটু ডিফারেন্ট শেপের আসছে। সো এটা বোঝাই যাচ্ছে একটু ডিফারেন্স আছে আগের থেকে। সো সব মিলিয়ে হচ্ছে গাড়িটা খুবই স্মুথ, খুবই পছন্দনীয় একটা গাড়ি। সো আমরা একটু ইঞ্জিনটা একটু দেখব। ওকে, সো এটা হচ্ছে 2.0 লিটার, 0 লিটার ইঞ্জিন, সিভিটি ইঞ্জিন। সো কত হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড না, নন হাইব্রিড। এটা নন হাইব্রিড, বেসিক নন হাইব্রিড অবশ্য বেসিক্যালি 2.0 লিটার ইঞ্জিন হয়, আর হচ্ছে হাইব্রিডগুলোতে হচ্ছে 2.5 লিটার ইঞ্জিন। সো আমরা ইঞ্জিন কন্ডিশনটা, যদিও একটু এখন অন্ধকার হয়ে গেছে, একটু ইঞ্জিন কন্ডিশনটা ক্লিয়ার আসছে না। সো টোটালি ফ্রেশ, টোটালি নিউ কন্ডিশন গাড়ি। সো আপনারা যেহেতু গাড়ি কিনবেন, যেহেতু দামি গাড়ি, এসইউভি গাড়ি কিনবেন, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলস, সো এসইউভি গাড়ির ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, আর বড় গাড়ি যেহেতু, সো পয়েন্ট মাইলেজ একটু যেখান থেকে নেবেন পয়েন্ট মাইলেজটা একটু দেখে নেবেন, আর পয়েন্ট মাইলেজের উপর অনেক সময় গাড়ির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন এগুলো ভ্যারি করে। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, চাকা, হুইল, হুইল রেঞ্জ নিয়ে, হুইল হাইট নিয়ে। সো এটা হচ্ছে আপনার অ্যালো হুইল, যে অ্যালো অ্যালো রিমের যে ইয়েটা, সো অ্যালো সাইজটা হচ্ছে আপনার 18, হ্যাঁ 18 সাইজ অ্যালো। সো অ্যালোটা অবশ্য বেসিক্যালি এগুলো অ্যালো হচ্ছে আফটার মার্কেট হয় না, একদম জাপান কন্ডিশন হয়ে আসে। সো আফটার মার্কেটে এগুলো খুব একটা কম অ্যাডজাস্ট করা হয়। তো আরেকটা জিনিস, হ্যারিয়ারের মধ্যে কয়েকটা প্যাকেজ হয়, সেটা হচ্ছে এলিগেন্স প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, অ্যাডভান্স প্রিমিয়াম। অ্যাডভান্স প্রিমিয়াম 2017 পর্যন্ত অ্যাডভান্স প্রিমিয়াম ছিল, সো 2017 পরে অ্যাডভান্স প্রিমিয়ামের উপরে আসছে প্রোগ্রেস প্রিমিয়াম, প্রিমিয়াম প্রোগ্রেস মেটালিক, প্রোগ্রেস মেটালিক। সো আমাদের প্রোগ্রেস এটা হচ্ছে আপনার জাস্ট অনলি প্রিমিয়াম মেটালস। সো এটাতে হচ্ছে নর্মালি হচ্ছে, এটাতে হচ্ছে আপনার ব্যাক ডালাটা পাওয়ার, সো ভিতরে হচ্ছে টুলস বক্সের মধ্যে আছে হচ্ছে আমার এসেনশিয়াল থিংস, দিস দ্য টুলস বক্স, এখানে অ্যাভেলেবল এসইউভির মধ্যে অ্যাভেলেবল স্পেস, বডি স্পেস পিছনে। সো এখানে হচ্ছে টুল বক্স, খুব সেফলি পার্ট টু পার্ট রাখা আছে। সো দিস ইজ দ্য, অবশ্য এখন ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে অনেক সময় আবার আপনার হচ্ছে পাম্প মেশিন, যেগুলো হর মেশিন যেগুলো থাকে ওগুলো আসে কেমিক্যাল, উইথ কেমিক্যালস, বাট এটা এগুলাতে এখনো পর্যন্ত স্পেয়ার হুইল যেটা ওটাই আসছে। সো ইটস টোটালি ইনটেক এখনো পর্যন্ত। এখন আমরা একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো, হচ্ছে ভিতরের কন্ডিশনটা, এটা হচ্ছে
এখানে হচ্ছে নর্মালি হ্যারিয়ার লেখার একটু সো নর্মালি হচ্ছে আমরা একটু ভিতরে একটা স্টার্ট করে দেখাই গাড়িটা। সো আমার এই স্টিয়ারিং প্যাডেলটা যখনই অফ থাকবে তখন একটু একটু নিচের দিকে সেট হয়ে থাকে, একটা স্পেস নিয়ে নিচে বসে যায়, আর যখনই আপনি স্টার্ট করতে যাবেন স্টার্টের সাথে সাথে স্টিয়ারিংটা অটোমেটিক আপনার আপ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ফ্যামিলিদের জন্য যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফাইভ সিটার গাড়ি খোঁজে স্ট্যান্ডার্ড ইউজের জন্য, যারা মনে করে যে একটু জিপ বা এসইউভির গাড়ির মধ্যে একটু পছন্দ থাকে, সো আমি আশা করব অ্যান্ড দেন আমি প্রিফার করব সব সময় যে তারা যেন নেয় হ্যারিয়ারটা যাতে চুজ করে, কজ হচ্ছে হ্যারিয়ারটা বাজেটের মধ্যেই একটু হ্যারিয়ারটা কমফোর্টেবল। সো এটার কয়েকটা কোয়ালিটি কয়েকটার প্যাকেজ আছে, সো যে যারটার পছন্দ আপনার যেটাই পছন্দ হয় আপনি ওরকম বাজেটের মধ্যে আপনি এসইউভিটা চুজ করতে পারবেন। সো ফাংশনে একটু ডিফারেন্স থাকবে প্যাকেজগুলোর জন্য, অ্যাজ লাইক অফ বাকি অ্যাজ ইট ইজ সবগুলাই সেম থাকবে, আপনি যেভাবে চান আপনি ইউজ করতে পারবেন। সো এটা খুবই কমফোর্টেবল অ্যান্ড দেন লট অফ স্পেস। আর আরেকটা জিনিস হচ্ছে এই হ্যারিয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভিতরে ইন্টেরিয়র ইন্টেরিয়রের ক্ষেত্রে ইন্টেরিয়র একটু হয়তো বা ড্যাশবোর্ডের একটু চেঞ্জ থাকতে পারে ইন্টেরিয়রটার, অ্যান্ড দেন হচ্ছে আর হাফ লেদার সিট থাকে সময় ফুল সিট কাভার, যেমনটা ভিতরে ইন্টেরিয়র সিটগুলো অনেক সময় ফুল লেদার থাকে, অ্যান্ড দেন জেট লেদার প্যাকেজ যেগুলো সেগুলোতে আবার ফুল লেদার থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে আসছি। সো যতটুকু আজকে এই গাড়ি সম্পর্কে যতটুকু বললাম, সো এটা একটা কমফোর্টেবল একটা গাড়ি এসইউভির মধ্যে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন যাতে আসতে পারি আবার ভিডিও নিয়ে। সো আপনারাও ভালো থাকবেন।